আমি ওই ছেলেকে বিয়ে করতেই পারবো না। মানে আমার লাইফে দুইটা জিনিস নিয়ে আমার খুব অ্যালার্জি ছিল, এক হচ্ছে বিয়ে করে বিদেশে সেটেল হওয়া, আর একটা হচ্ছে জামাই ছাড়া দেশে থাকা। এখন তো দেখছি দুইটাই আমার কপালে চলে আসছে। মানে ও কি বলছে জানিস, ও নাকি ক্যানাডা চলে যাবে বিয়ে করার পরপরই, আর আমি 5 বছর পর যাব। আরে কি আশ্চর্য, তো হয় নাকি? আর শুধু এটা না, আরও অনেক ব্যাপার আছে যেগুলো মানে ওর সাথে আমার ম্যাচই করছে না, কোনোভাবেই ম্যাচ করছে না। আর এদিকে বাবা বাবা বলছে ওর সাথেই আমার বিয়ে করতে হবে, না হলে নাকি অনেক প্রবলেম হয়ে যাবে, ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়ে যাবে। দেখ আমি বাবাকে বলে দিয়েছি আমি ওর ছেলেকে কোনোভাবেই বিয়ে করবো না। এখন আমার প্রয়োজন হচ্ছে আরেকটা ছেলে যে আসলে ওর থেকে বেটার, আর বেটার মানে হচ্ছে দেখতে মোটামুটি হলে চলবে, মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা মোটামুটি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব? হ্যাঁ গভর্নমেন্ট জব। মানে আমি একটা ছেলেকে বাদ দিয়ে আরেকটা ছেলে বাবাকে দেখাবো, মানে তার জন্য আমার এই ছেলেটা আর একটু বেটার হতে হবে না? অ্যান্ড এই যে গভর্নমেন্ট জবটা, এটাই আমার সিকিউরিটি হিসাবে কাজ করবে। হয়তো বাবা না রাজি হলে আমি জানি না, আমার হয়তো পালাতে হবে, বাট গভর্নমেন্ট জবটা মাস্ট, প্লিজ। আচ্ছা তোর প্রবলেমটা কি? হ্যাঁ আজকাল প্রচুর হাইফাই প্রাইভেট চাকরি আছে যেগুলো প্রচুর সম্মান, অনেক অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে যেখানে ডলারে বেতন হয়, মাস শেষে তার এক গাদা টাকা নিয়ে বাসা যায়। আর তোর কী সিক্রেট লাগবে? হ্যাঁ মানে কি কিসের? যারা প্রাইভেট জব করে কি তাদের কোনো সিকিউরিটি নেই? তার কি বিয়ে শাদী করে না, তাদের বউ বাচ্চা নিয়ে বাসায় থাকে না, তার কি 3 বেলা ভাত খায় না? তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? মানে আমার সাথে চিল্লাচিল্লি করে লাভ কি? আমাকে এত বুঝাতে হবে না? না তোকে বুঝাতে হবে, কারণ তুই বুঝিস না, তোকে আজকে বোঝাতেই হবে। আমাকে বুঝাতে হবে? আমার মনে আছে তুমি বেশ কয়েকবার আমাকে বলেছিলে তোর কিছু সিনিয়র ভাই ব্রাদার আছে যারা নাকি গভর্নমেন্টে জব করে। এখন তুই পারবি, তুই পারবি ওদের মধ্যে একজনকে দেখে দিতে, প্লিজ পারদিন, পারদিন, প্লিজ প্লিজ পারদিন, কিছু একটা বল, বল না। আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। দেখছি না, তুই আমার জন্য দেখবি, দেখবি মানে খুব জলদি জলদি দেখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দেখ। তুই ফুল কার জন্য নিয়ে আসছিস? আমার এক কলিগের আজ বার্থডে, ওকে উইশ করব। ঠিক আছে শোন, আমি বেটার বাসায় চলে যাই। এই যে এতক্ষণ বাইরে, এটা নিয়েও বাবা প্রবলেম করবে, এখন তো তার সব কিছু নিয়ে প্রবলেম না? আমি চলে যাই, পরে কথা হবে। হ্যাঁ ফোন দিব আমি, বাই।